আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার যখন আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয় সোনার উপা খুব খুশি বলে অর্জুন আর আমার মায়ের আজকে বিয়ে হয়ে যাবে তোমাদের তর সইছে না তাই না অর্জুন ডাডিকে হারাতে চাইছো না বিয়েটা তো হবে আর দুটো দিন পরেই তুমি চিন্তা করো না সোনার উপা দীপা ভাবতে লাগে যে সূর্যর সঙ্গে তার বিয়ে হয়েছিল এই পরিবারটা অনেক ভরা ছিল দীপাকে নিয়ে সবাই খুব আনন্দ হৈ হুল্লোর করতো আর সেই মুহূর্তগুলো দীপার মনে পড়ে চক ছলছল করতে শুরু করে অর্জুন বলে কি রে দীপা কি হয়েছে তোর এরকম কেন করছিস বুঝতে পারছি পুরোনো অতীতগুলো এই বাড়িতে রয়েছে সেগুলো তোকে আসতে পিষ্টে জড়িয়ে ধরছে তাই না কিন্তু তুই আমাকে বিশ্বাস করতে পারিস আমি সামনের দিনগুলোতে সাপোর্ট করবো এমনকি আমি তোর জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারি দীপা তুই তো জানিস সেটা তোর হাটটা শুধু আমাকে দিস এবং তোর সমস্ত দায় দায়িত্ব আমাকে সেগুলো আমি সঠিকভাবে পালন করব। আমি তোর যোগ্য বলেই তো তুই এই বিয়েতে পার্টিসিপেট করছিস বল দীপা বুঝতে পারে যে আসলে অর্জুন খুব ভালো সোনারূপা এবং অর্জুনকে নিয়ে তার একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন সে দেখছে ভাবছে পুরনো সমস্ত অতীতগুলোকে কালো পেছনে ছুঁড়ে ফেলে দীপা অর্জুনের হাত ধরে অর্জুনের ভরসায় নতুন জীবনে পারাচ্ছে আর এই অর্জুনই হয়তো দীপার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলো এনে দিতে পারবে দীপাকে ভালো রাখতে পারবে এই বিশ্বাসে আষ্টে পৃষ্ঠে অর্জুনকে জড়িয়ে ধরছে এদিকে পৃথা তার শাশুড়ি মায়ের গহনা দীপাকে দেয় আর বলে দেখো এটা আমি পলিশ করে এনেছি কি সুন্দর ঝকঝক করে জ্বলছে এটা আমার শাশুড়ি মায় কিন্তু পৃথা তুমি তো সব গহনা বিক্রি করে দিয়েছিলে কিছু কিছু রেখেছি সমুদা আমি কি এতটাই অমানবিক কিছু স্মৃতি তো রাখতে হয় বলো তাই দীপাকে দিলাম আমার বড়ো ছেলেকে এত বছর পরে ফিরে পেয়েছি আর দীপারই তো এটা যোগ্য প্রাপ্য তাই ওকে আমি দিলাম দীপা আশীর্বাদ করি তোমরা খুব সুখী হও মনে মনে পৃথা ভিক্টর কেউই খুশি নয় কিন্তু তারপরেও এখন অর্জুনের চাপে পড়ে এই বিয়েটা তাদের মেনে নিতে হচ্ছে অর্জুন দীপার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কি দেখছো দা দেখছি যে সত্যি তুই আজকে খুব সুন্দর লাগছে তোকে যাই কিছু হয়ে যাক আমরা সামনের দিনগুলোতে একসঙ্গে থাকবো বাকি জীবনটা একে অপরের পাশে থাকবো এর থেকে বড় পাও না কি বা হতে পারে তুমি পারবে তো অর্জুন দা সোনার উপায় এবং আমাকে নিয়ে সঠিকভাবে সারা জীবন বাঁচতে দীপা তুই যখন তোর দায়িত্ব আমাকে দিয়েছিস আমি সব সময় সেগুলো পালন করার চেষ্টা করব। তুই একদম কোনো চিন্তা করিস না আর সোনার উপাকে ছেড়ে আমার তোর কোনো অস্তিত্বই নেই আমরা সেটা খুব ভালো করে বুঝি কারণটা হচ্ছে সূর্য জীবনে যাই ভুল করে থাকুক না কেন আমি সেই ভুলগুলো করতে চাই না আমি তোকে ছোট্ট থেকে চিনি এবং আমি খুব বিশ্বাস করি ভরসা করি আমি জানি যে তুই যা কিছু করছিস না কেন সবটা নিজে ভালো থাকার জন্য আর এটাও জানি যে এই পরিবারের মানুষগুলো তোর মুখের দিকে তাকিয়ে আমাকে মানিয়ে নিয়েছে আমাকে আপন করার চেষ্টা করছে তাহলে আমি ওদের কেন ভালোবাসবো না বল কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে অর্জুনের ভরসায় দীপা সামনে নতুন জীবনে এগিয়ে যাচ্ছে দীপার মনের মধ্যে যে স্বপ্নগুলো রয়েছে তার সঙ্গে রয়েছে অতীতের ভয়গুলো আদৌ কি দীপার প্রথম বিয়েটা যেরকম করে নষ্ট হয়ে গেল। দ্বিতীয় বিয়েটা কি ভালো হবে অর্জুনকে আদৌ পারবে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে দীপাকে সুখী করতে দীপাকে নিয়ে সোনারূপাকে নিয়ে ভালো থাকতে নাকি অর্জুন আদৌ কি দীপা কে বিয়ে করতে পারবে থার্ড চক্রান্ত উপেক্ষা করে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন